শিবাজী ভোঁসলে যিনি ছত্রপতি শিবাজি মহারাজ নামেই ছিলেন অধিক পরিচিত বীর যোদ্ধা হিসাবে খ্যাতি শুধু নয় নেতৃত্ব ছিল তার মজ্জাগত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সেকুলারিজমের কথা আজকাল বারবার বলা হয় শিবাজী মহারাজ প্রকৃত অর্থে ছিলেন সেকুলার বা ধর্মনিরপেক্ষ শাসক মুসলিমদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রেখে চলতেন তার রয়্যাল আর্মির দেড় লক্ষ সেনার মধ্যে ছেষট্টি হাজার ছিলেন মুসলিম মানুষ হিসেবেও ছিলেন অত্যন্ত ধার্মিক শিবাজি প্রথম নৌবাহিনী থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন যে কারণে উপকূল অঞ্চলে দুর্গ তৈরি করে আলাদা নৌবাহিনী গড়ে তোলেন উদ্দেশ্য ছিল মহারাষ্ট্রের কঙ্কনের দিকটাকে রক্ষা করা অতীতের সাক্ষ্য বহন করে বিজয় দুর্গ সিন্ধু দুর্গ সহ কয়েকটি জায়গায় আজও তার তৈরি সেই দুর্গগুলো হেনস্থা বা তাদের উপর কোন রকম হিংসার ঘটনা বরদাস্ত করতেন না কঠোর হাতে তা দমনের অনেকের বিশ্বাস মা জিজা মাতার প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তিনি মহিলাদের সম্মান করতে শিখেছিলেন সেনাদের উদ্দেশ্যে কঠোর নির্দেশ থাকত একজন কোনো মহিলার উপরও অত্যাচার করা চলবে না কেউ নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তি হতো পানহালার দুর্গে শিবা আটকে রেখেছিলেন সিদ্ধি জৌহরের সেনারা তাদের চোখে ধুলো দিতে বার্বের শিবা নহভিকে তিনি কাজে লাগান বার্বেরকে দেখতে ছিল শিবাজীর মতোই এজন্য দুটো পালকির ব্যবস্থা করেছিলেন একটা পাল্কির মধ্যে ছিলেন বার্বের সিদ্ধির সেনারা তাকে ফলো করেন অন্য পালকিতে চেপে দুর্গ থেকে পালিয়ে যান শিবাজি শিবাজীর আগে তার বাবা সাধারণ নাগরিক ও কৃষকদের নিয়েই যুদ্ধ করেছেন যারা শুষ্ক মরশুমে রাজার জন্য লড়াই করতেন শিবাজীই প্রথম ডেডিকেটেড আর্মি তৈরি করেন তাদের এজন্য সারা বছর প্রশিক্ষণের পাশাপাশি মাস গেলে বেতন দেওয়া হতো আফজল খানের সঙ্গে সাক্ষাতের জন্য শিবাজি নিজেই সময় চেয়েছিলেন আদিল খানের সেনাপতি এজন্য শর্ত করেন শর্ত অনুযায়ী একটি আর ফুল সঙ্গে কিছু রাখা যাবে না সেই মতো হয় কিন্তু শিবাজির আশঙ্কা ছিল তার হামলা হতে পারে যে কারণে পোশাকের নিচে বর্ম পরে ছিলেন বাঁহাতের মধ্যে লুকানো ছিল বাগ্ন আফজল খানের তরোয়াল তার বিশেষ কিছু ক্ষতি করতে পারেনি উল্টো দিকে আফজল খান বিদ্ধ হয়েছিলেন বাঘ্নকে শিবাজিকে বলা হতো পাহাড়ি ইঁদুর তার কারণ নিজের ভূমির ভূগোলটা তিনি হাতের তালুর মতো চিনতেন একই সঙ্গে গেরিলা যুদ্ধের প্রবক্তাও তিনি চোখে ধুলো দিয়ে পালানোটাকে শিবাজী শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন আগ্রা থেকেও সেভাবেই পালিয়েছিলেন শিবাজী আগ্রায় ঔরঙ্গজেবের দরবারে গৃহবন্দী করে রাখা হয়েছিল তাকে আফগান সেনাদের সঙ্গে লড়াই ছাড়া সেখান থেকে পালানোর রাস্তা ছিল না এরই মধ্যে পরিকল্পনা করে আগ্রার মন্দিরে নিয়মিত মিষ্টি ও ফল পাঠানোর জন্য অনুমতি আদায় করেন শিবাজী বড় বড় বাক্স ভরে মিষ্টি যেত একদিন তেমনি একটি মিষ্টির বাক্সে ঢুকে দুর্গ থেকে বেরিয়ে যান তিনি অত্যন্ত দয়ালু হওয়ার দয়ালু হয় তাকে জনতা রাজা বলে উল্লেখ করা হতো কি শত্রুপক্ষ তার কাছে আত্মসমর্পণ করতে চাইলে তিনি সেই দয়াই দেখাতেন সর্বোপরি রাষ্ট্র নিজের প্রয়োজনেই ছত্রপতি শিবাজী মহারাজকে অনেক বেশি করে মনে রাখবে তার নিজের জন্য নয় ভারতের জন্য লড়াই করতে তার সাম্রাজ্যের প্রত্যেকটি মানুষকে তিনি উদ্বুদ্ধ করেছেন